वेलकम टू अर्पिता'স किचेन। आज के बनाब चिंगड़ी माछेर पातुरी। चिंगड़ी माछेर पातुरीटा बनानोर जोन्नो आमी एखाने कला पाता व्यवहार करिनी, कला पातार जायगाय निये निएछि कुमड़ो पाता। ताहले कि करे आमी पातुरीर रेसिपिटा बानाच्छि आपनादेर देखिये दिच्छि। आमी एखाने कुमड़ो पाता निये निएछि 8 थेके 10टा, एकटु बड़ो साइजेर निएछि आर कयेकटा मीडियाम साइजेर निएछि। आर पातागुलोर पेछन थेके शीशगुलो छाड़िये परिष्कार करे नेब, जाते पातागुलोओ खावा जाय। तो पातागुलोके परिष्कार करे निलाम। चिंगड़ी माछ নিয়েছি পাতুরি বানানোর জন্য 400 গ্রাম। তো চিংড়ি মাছটাকে আমি ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। আর পেছনের যে শিরাগুলো থাকে সেগুলো ছাড়িয়ে নিয়েছি। আর যা যা লাগবে সেগুলো হলো পোস্ত 1 চামচ, লাল সরষে নিয়ে নিয়েছি 1 চামচ, হলুদ সরষে নিয়ে নিয়েছি 1 চামচ, দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, দুটো রসুনের কোয়া নিয়ে নিয়েছি বড় সাইজের রসুনের কোয়া, আর 1/2 ইঞ্চি আদা টুকরো করে নিয়েছি। এখন একটা মিক্সিং জারে সব মশলাগুলো দিয়ে আমি পেস্ট করে নেব। আদা রসুনের পরিমাণটা আমি এখানে বেশি দিইনি, অল্প করে দিয়েছি। আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আর নুন দিয়ে দিলাম 2-2.5 টিস্পুন, নুনটাও স্বাদ অনুযায়ী দেবেন। আর আমি এখানে দিয়ে দেব দুধ। আমি এখানে 2 চামচ মতো দুধ দিয়ে মশলাটা পেস্ট করছি। আর যদি প্রয়োজন পড়ে তো আমি আর 2 চামচ মতো জল ব্যবহার করব। তো মশলাটা পেস্ট হয়ে গেছে, আমি 2 চামচ মতো জল আরও দিয়েছিলাম। এখন চিংড়ি মাছের মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো মশলার পেস্টটা আমি সব দিয়ে দিলাম। আর দিয়ে দেব সরষের তেল। দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর মশলা যা যা লাগবে আমি সব পেস্টের সময় দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি হলুদটা ব্যবহার করিনি, হলুদটা জাস্ট কালার আনে, আমি একটু সাদাই রাখতে চেয়েছি কালারটা, এর জন্য আমি এখানে হলুদটা স্কিপ করেছি। আপনারা চাইলে হলুদটা দিতে পারেন। মশলাগুলো মাখানো হয়ে গেছে, এখন কুমড়ো পাতা নিয়ে নিচ্ছি। একটা থালার উপরে আমি বড় বড় সাইজের কুমড়ো পাতা আগে নিচের দিকে দিয়ে দিচ্ছি, তারপরে মাঝখানে মিডিয়াম সাইজের পাতাগুলো দিয়ে দিলাম। আর পাতাগুলো একদমই কুচি, এইগুলো যখন আমি চিংড়ি মাছটা ভাপে বসাবো তার সাথে পাতাগুলোও সিদ্ধ হয়ে যাবে। আর আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, আর এই পাতাগুলোকে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু লাগে। এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর চিংড়ি মাছটা আমি একসাথেই বানাচ্ছি, যেহেতু কুমড়োর পাতাগুলো একটু বড় সাইজের। আপনারা যদি চান তাহলে 2-3 ভাগেও বানাতে পারেন, আপনার যদি কুমড়ো পাতার সাইজটা ছোট থাকে। তো আমি একসাথেই বানিয়ে নিলাম। মাছ দিয়ে দিয়েছি, এখন খুব ভালো করে আমি মুড়িয়ে নিচ্ছি। পাতাটাকে খুব ভালো করে মুড়িয়ে বেঁধে নিতে হবে, যাতে আশেপাশের থেকে কোনো মশলা বেরিয়ে না যায়। এখন একটা সুতোর সাহায্যে বেঁধে নিচ্ছি। বাঁধা হয়ে গেছে। আমি একটা স্টিমারে এটা স্টিম হওয়ার জন্য দেবো, তার জন্য এখানে একটা মোমো স্টিমার বসিয়ে রেখেছিলাম, সেই স্টিমারে আমি এটা স্টিম হওয়ার জন্য দিয়ে দিলাম। 15 মিনিট গ্যাসের ফ্লেম লো করে আমি এটা স্টিমে চিংড়ি মাছটাকে হতে দেবো। 15 মিনিট হয়ে গেছে, আরও 2-3 মিনিট এটাকে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য, তারপরে আমি আপনাদের সাথে খুলে এটাকে শেয়ার করব। 1-1.5 মিনিট পর আমি এটাকে বার করে নিচ্ছি স্টিমার থেকে। তাও এটা অত বেশি যে ঠান্ডা হয়েছে তা না, একটু গরম আছে, তো আপনারা অবশ্যই ঠান্ডা করে খুলবেন। সুতোটাকে আমি কেটে নিচ্ছি। সুতোটাকে খুলে নিলাম। আশা করি আপনাদের আমার এই কুমড়ো পাতায় মোড়া চিংড়ি মাছের পাতুরির রেসিপিটা ভালো লাগবে। আর আপনার যদি এই কুমড়ো পাতায় মোড়া রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমার এই রেসিপিটিকে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। তো আমি মাছটাকে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একটা কেটে দেখিয়ে দিচ্ছি।
গরম গরম ভাতের সাথে আপনারা অবশ্যই এই চিংড়ি মাছের পাতুরিটা পরিবেশন করবেন। গরম ভাতে খুব সুন্দর লাগবে খেতে। আর উপর থেকে আমি একটু সর্ষে তেল ছড়িয়ে দিলাম। এখন আমি গরম ভাতের সাথে চিংড়ি মাছের পাতুরিটা সার্ভ করে দিচ্ছি, আর পাশে কুমড়ো পাতা দিয়ে দিলাম। তো আপনারা যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে আর এরকম ধরনের নতুন নতুন রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওর সাথে।